আলাপ আলোচনার মাধ্যমেই আমরা এই আমাদের শিক্ষার ক্ষেত্রে এই কোভিড-19 পরিস্থিতির মধ্যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, বিশেষ করে আমরা শ্রেণীকক্ষে পাঠদান কখন করতে পারব কখন করতে পারব না সার্বিক পরিস্থিতি বিবেচনায়। তো সেই গতকাল তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে তাতে তাদের পরামর্শ অনুযায়ী এবং এরপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দিক নির্দেশনা গ্রহণ করি, তাতে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি হলো যে আগামী 21 তারিখ পর্যন্ত যেহেতু আমাদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, যে 22 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদান আবার শুরু হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই এই শ্রেণীকক্ষে পাঠদান শুরু করা হবে। আমাদের যা যা নির্দেশনা এর আগেও ছিল স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রে সেগুলো সব অনুসরণ করা হবে এবং যেভাবে আমরা এই শ্রেণীকক্ষে পাঠদান শেষ যখন বন্ধ হয়েছিল তার আগেই আমাদের ক্লাসের সংখ্যা যেরকম ছিল আমরা এখন শুরু করব সেই জায়গায়, তারপরে আমরা চেষ্টা করব সেই সংখ্যাকে আমরা পরিস্থিতি সাপেক্ষে বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় কবে যেতে পারি সেদিকে আমাদের চেষ্টাটি থাকবে। আরেকটি বিষয় হলো এই যে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে তখন যাদের শুধুমাত্র দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে তারাই শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে এই পাঠ গ্রহণ করতে পারবেন, যাদের নেওয়া হবে না তাদেরকে এই দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে এই পাঠ গ্রহণ করতে হবে। আমাদের এ পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের যে টিকার পরিস্থিতি সেটা হলো আমাদের প্রথম ডোজ প্রায় সকলের হয়ে গেছে 1,26,57,222, আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 34,40,448, কিন্তু আমাদের যে প্রজেকশন আছে তাতে এই 21 ফেব্রুয়ারির মধ্যেই আমাদের প্রায় বাকি সকলেরই টিকাদান দ্বিতীয় ডোজ দেওয়াও শেষ হয়ে যাবার কথা। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের নিজস্ব সময়সূচি তারা ঠিক করে নেবেন, তবে 22 তারিখ থেকেই তারা তাদের শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারেন। আর প্রাথমিকের ব্যাপারে জাকির ভাই আছেন, তার সম্মতি নিয়েই বলছি। প্রাথমিকের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেহেতু তাদের টিকা নেওয়া হয়নি, আমাদের পরামর্শকরা যেটি বলেছেন যে সংক্রমণ দ্রুত নামছে, কারণ আমরা গোড়াতে যেমন দেখেছি যখন ঊর্ধ্বগামী হলো একেবারে পিকে যখন গেল তখন দেখেছি 30 ভাগের বেশি হয়ে গেছিলো, এখন গতকাল সেটা 12.20 ভাগে নেমে এসছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলেই তারা মনে করছেন, আশা করছেন। এবং তাতে তারা মনে করছেন যে 22 তারিখের পর থেকে 10 দিন বা 2 সপ্তাহের মধ্যেই তারা আশা করছেন যে আমাদের প্রাথমিকের শিক্ষার্থীদেরকেও তারা শ্রেণীকক্ষে আমরা শ্রেণীকক্ষে নিয়ে আসবো, নিয়ে আসতে পারবো, এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে এটি আমরা আশা করছি। কিন্তু এখনও যে অবস্থা আছে তাতে এই মুহূর্তে 22 তারিখেই আমরা প্রাথমিককে শ্রেণীকক্ষে পাঠদানে নিয়ে আসছি না, আমরা আরেকটু তাদের জন্য ওয়েট করছি কারণ তাদের তো টিকা দেওয়া হয়নি। আর প্রাথমিকের অর্থাৎ 12-র নিচে যারা তাদের টিকাদানের ব্যাপারেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে, হচ্ছে এবং সেই কাজটিও আমরা যত দ্রুত পারি, এর সঙ্গে WHO-র অনুমোদনেরও কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর তারা এই বিষয়গুলো দেখছেন। যখনই স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর তৈরি হবেন তাদের সব অনুমোদন নিয়ে এবং টিকা রেডি হবে তখনই আমরা সেই টিকাদান কার্যক্রমও শুরু করতে পারবো ইনশাল্লাহ। কোন সিলেবাসে পরীক্ষা হবে, সারাক্ষণ আমি মেসেজ দিয়ে ফোন দিয়ে আমারও আপনাদের কাছে যেমন জিজ্ঞেস করছে সারাক্ষণ আমাকেও জিজ্ঞেস করছে। আমরা গুচ্ছ পদ্ধতিতে যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা আগেই জানিয়েছেন আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যে তারা সংক্ষিপ্ত সিলেবাসেই নেবেন। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের মধ্যে ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারফত আমি সেই তথ্যটি পেয়েছি যে তারাও এখন রাজি আছেন সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়ার জন্যে। আর বুয়েট তাদের সঙ্গেও কথা হলো, তারাও সংক্ষিপ্ত সিলেবাসেই নেবেন। তো আর আজকে আপনি যে দুটো বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, একটি পাবলিক, আমি তাদের সঙ্গে আমি আজকেই শুনলাম, তারা তো গুচ্ছ পদ্ধতিতেও ছিল না, তো
তো আমি তাদের সঙ্গে কথা বলবো আমি আশা করি যে সেখানেও সংক্ষিপ্ত সিলেবাসেই নিশ্চয়ই তারা রাজি হবেন আমরা কিন্তু বলেছি যে একটা সম্ভাব্য সময় হলো বছরের মাঝামাঝি এই এই জুন থেকে অগাস্টের মধ্যে আমরা এসএসসি এবং এইচএসসি এগুলো নেবার চেষ্টা করব এটা তো আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করবে তো আমরা আমাদের পরিকল্পনা সেরকম